এপ্রিল আপনার ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। সেটাতে কথা হয় এটি যে সমস্ত 195 জন যুদ্ধাপরাধী যাদেরকে ভারত ফেরত দিতে পারছিল না, যাদের অ্যাগেনস্টে ক্লেইম ছিল যে তাদের বিচার হবে, তাদেরকে পাকিস্তানে ফেরত দেবার অনুমতি এবং সেখানকার আপনার ক্ল্যামেন্সি ঘোষণা, কন্ডিশনাল ক্ল্যামেন্সি ঘোষণা করা হয় সেই চুক্তির মাধ্যমে, যে তাদেরকে ওই মুহূর্তে বিচার করা হচ্ছে না, বিচারের দাবির থেকে বাংলাদেশ পিছনে আসছে, যাতে করে তারা ওই 195 জন আপনার পাকিস্তানের মাটিতে ফেরত দিয়ে যেতে পারে। এটা এরকম না যে এটা নিঃশর্ত কোনো আপনার তাদেরকে যে বিচার করা হবে না তা নয়। কথা ছিল যে ভুট্টো তার নির্দেশে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী তাদেরকে বিচার করবে, সে বিচারটি সে করে নাই, কাজে সেইটি সেই তথাকথিত সেই চুক্তি নাকচ হয়ে গেছে। বিসাইডস সেই চুক্তি, যে চুক্তিটি আপনার মনে করেন সেই সময় সই করেছিলেন ডক্টর কামাল হোসেন, তিনি পার্লামেন্টের অনুমোদন নেন নাই। তিনি বলেন মুখ্য অপরাধী হচ্ছে পাকিস্তানি সেনারা, সুতরাং তাদেরকে বিচার না করা প্রতারণার সামিল। আমি কখনোই কোন অবস্থাতে কোনো চাপের মুখে, কোনো ধমকের মুখে কিংবা কোনো প্রলোভনের মুখে কখনোই বলবো না যে শীর্ষ অপরাধী পাকিস্তানি ছাড়া আর কেউ, একাত্তরের শীর্ষ অপরাধী মুখ্য অপরাধী পাকিস্তানি সেনাবাহিনী আর সেনাবাহিনীরা। আর এখন যারা যুদ্ধই করেনি তাদের বিরুদ্ধেই আনা হচ্ছে যুদ্ধ অপরাধের অভিযোগ। 1972 সালের 24 জানুয়ারি যুদ্ধ অপরাধীদের সহযোগী দালালদের বিচারে দালাল আইন জারি করা হয়। এ আইনে 1,00,000 লোককে গ্রেফতার করে সরকার। অভিযোগ আনা হয় 37,471 জনের বিরুদ্ধে। 2,848 জনকে বিচারে সোপর্দ করা হয়। বিচারে 752 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এদের মধ্যে কেউই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। আটককৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে এর আগে যুদ্ধ অপরাধের অভিযোগও উত্থাপন করেনি আওয়ামী লীগ, এমনকি কোনো ধরনের মামলাও হয়নি আটককৃতদের।